হ্যালো ভিউয়ার্স, মাইন্ডসাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আপনারা খুব সহজে কিভাবে রুটি বানাবেন এবং সংরক্ষণ করবেন। তো প্রথমে আমি বলে নিচ্ছি, রুটি বানানোটা আসলে খুব কঠিন, সংরক্ষণটাও কঠিন। এই ব্যাপারটিকে আপনারা খুব সহজ করে নিতে পারেন, সেজন্য আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এই হাঁড়িতে আমি পানি নিয়ে নিচ্ছি। আমি এখানে 10 থেকে 12টা রুটি বানাবো, সেই পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি আটা দিয়ে দিচ্ছি। 10 থেকে 12টা রুটি হবে আমার এই পরিমাণ আটাতে। এখন আমি আটাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আটাটা খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরকম যখন শুকনা হয়ে যাবে, এই পর্যায়ে এসে আমি নামিয়ে নিব। রুটি বানানোর জন্য রুটির আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, হাতে, যাতে রুটির আটাটা মেখে না যায়। সেজন্য হাতে একটু তেল নিয়ে নিয়েছি। এখানে আমি খাবার সয়াবিন তেলটা হাতে নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে। দেখুন, হাতে একটু আটা মাখছে না, কারণ হচ্ছে হাতে একটু তেল দিয়ে নিয়েছিলাম। এখন আমি আটাটা মাখা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ছোট ছোট গোল গোল করে ভাগ করে নিয়েছি, যাতে রুটি বানানোটা সহজ হয়। সবগুলা গোল একই মাপের হয়েছে মোটামুটিভাবে, আন্দাজ মতো। এবার আমি গোলটা নিয়ে খুব ভালো করে আবার মেখে নিচ্ছি। এবার আমি অল্প একটু আটা দিয়ে আপনাদেরকে রুটিটা বানানো দেখাবো। দেখুন কত সুন্দর পাতলা বড় রুটি হয়ে গিয়েছে। এভাবে আমি একে একে সবগুলো রুটি বানিয়ে নেব। রুটি বানানোটা আসলে রুটি বেলার উপর নির্ভর করে। রুটি বেলাটা যত সুন্দর হবে, রুটিটা তত সুন্দর হবে। একে একে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি রুটিগুলা কিভাবে অল্প করে ছেঁকে এই রুটিগুলা সংরক্ষণ করব তা আমি আপনাদেরকে দেখিয়েছি। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তা একটু গরম করে নিয়েছি। এবার আমি রুটিটা দিয়ে দিচ্ছি। অল্প একটু হওয়ার সাথে সাথে আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন এরকম হবে, একটু একটু যখন হবে তখন রুটিটা উল্টিয়ে নেবেন। জাস্ট 2 থেকে 3 সেকেন্ড আমার রুটিটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এইভাবে সবগুলো রুটি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন রুটিটা পুরোপুরি সিদ্ধ হয়নি, কিন্তু হালকা করে এভাবে ছেঁকে নিয়েছি। দেখুন এরকম করে ছেঁকে নামিয়ে নিতে হবে, বেশি ছেঁকা যাবে না, তাহলে রুটির টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এই হালকা ছেঁকে নেওয়া রুটিগুলোকে ফ্যানের নিচে ঠান্ডা করে নিব। এই জন্য আমি সবগুলো রুটি পেপারের উপরে এভাবে দিয়ে দিয়েছি। রুটিগুলো খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে। রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আমার। এবার আমি একটি বক্সে নিচে ওই বক্সের মাপ মতো একটি পেপার কেটে নিয়েছি, যেটা আমি বক্সের নিচে দিচ্ছি ঠিক এইভাবে। আপনারা চাইলে যে কোনো বক্স নিতে পারেন। ওই বক্সের নিচে ওই সম পরিমাণ পেপার কেটে সুন্দর করে নিচে দিতে হবে। এবার আমি সবগুলো রুটি রেখে, একটার উপর একটা রুটি রেখে, উপরে আবার বক্সের মাপ মতো পেপার কেটে নিয়ে সবগুলো রুটির উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি রুটির বক্সটা খুব ভালোভাবে আটকে নিচ্ছি, যেন একটু ভেতরে বাতাস না ঢুকতে পারে। তো এভাবে আমি এই রুটিটাকে নর্মালে রেখে দিব। নর্মালে রেখে দিয়ে
আমরা 15 থেকে 20 দিনের মধ্যে খেতে পারব 15 থেকে 20 দিনের মধ্যে এই রুটিটা আপনারা টাটকাই খেতে পারবেন এটা আমার পরীক্ষিত প্রমাণ সেই জন্য বলছি রুটিটা ফ্রিজে নরমালি রেখে 15 থেকে 20 দিন খাওয়া যায় আপনারা চাইলে ডিপেও রাখতে পারেন তো ডিপে রাখার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা এক মাস খেতে পারবেন এক মাসের উপরেও খেতে পারবেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন খোদা হাফেজ